দেখো, প্রথমত বিজেপির তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করলো। অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল, সেই দাবিকে কলকাতা হাইকোর্ট মান্যতা দিল না। কলকাতা সহ বাকি পুরো বোর্ডে কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে আসছে না, এটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আজকের নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি যেটা মহামান্য বিচারপতি বলেছেন যে ইতিমধ্যেই যে বৈঠক, উচ্চ পর্যায়ের বৈঠক রাজ্য নির্বাচন কমিশন কমিশনার এবং তার পাশাপাশি পুলিশ কমিশনার, ডিজি, মুখ্য সচিব এবং উচ্চ পদস্থ প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকরা গত 13ই নভেম্বর করেছেন, এবং সেই বৈঠকের ভিত্তিতে এরাজ্যের এবং কলকাতার পুরভোটের জন্য তারা যে নিরাপত্তার ব্যবস্থার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার উপর কলকাতা হাইকোর্ট আস্থা রাখছেন। বিচারপতি রাজশেখর মান্থা আস্থা রাখছেন এবং তিনি বলছেন যে কলকাতার পুলিশ কমিশনার মনে হয় না তিনি চাইবেন যে ভোট কোথাও অবাধ এবং শান্তিপূর্ণ না হয়ে সেখানে সন্ত্রাস হোক, অশান্তি হোক, এমনটা চাইবেন কলকাতা পুলিশ কমিশনার, সেটা তিনি মনে করছেন না। এবং ফলত সেই কারণেই কিন্তু তিনি কেন্দ্রীয় বাহিনীর আপাতভাবে প্রয়োজন নেই সেই মন্তব্য করে তিনি বলেছেন যে বিজেপির এই আবেদন খারিজ করা হলো। এবং তার পাশাপাশি তুমি জানো যে মূলত এই মামলার সঙ্গে মূলত 4টি অভিযোগ দেওয়া হয়। বিজেপির 4 জন প্রার্থী তারা অভিযোগ দায়ের করে বলেন তারা ইতিমধ্যেই বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন, তাদেরকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে হুমকিগুলো হয় সেই সমস্ত ধরনের হুমকি দেওয়া হচ্ছে। ফলত তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং পুলিশ কমিশনার যথাযথ যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। তার পাশাপাশি এটাও বলছেন যে খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এই 4 জন অভিযোগকারীর মধ্যে 3 জনের অভিযোগের বয়ান কিন্তু সম্পূর্ণ এক। ফলত এই বিষয়টাও পুলিশকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে এবং নিম্ন আদালতে যেখানে বিচার পর্ব চলে সেখানে গোটা বিষয়টা নির্ধারিত হবে। কিন্তু আজকের যেটা মূল বিষয় হলো, বিজেপির তরফ থেকে বারবার আবেদন করা হয়েছিল যে তারা ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছেন, তাদের কর্মীরা খুন হয়েছেন, ফলত এরাজ্যে সিএপিএফ বা সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর এই মুহূর্তে প্রয়োজন রয়েছে কলকাতার পুরভোট সহ অন্যান্য যে রাজ্যের অন্যান্য যে পুরসভার ভোটগুলো হবে সেগুলির ক্ষেত্রে। সেই আবেদন স্পষ্টত খারিজ করা হয়েছে এবং বলা হয়েছে আপাতত কলকাতার পুরভোটে কোনো রকম কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই, তাই কেন্দ্রীয় বাহিনী কলকাতার পুরভোটে আসছে না। এবং রাজ্য পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই যে যে পদক্ষেপ করা হয়েছে, যে যে বন্দোবস্ত করা হয়েছে, সেই সমস্ত বন্দোবস্তের ওপরই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু আস্থা রাখছেন। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে ইতিমধ্যেই বারবার বলা হয়েছিল যে সিসিটিভি লাগাবার কথা, সেই সিসিটিভি লাগাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলত ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসনের দিক থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার উপরই আস্থা। এই কলকাতার পুরভোট এবং রাজ্যের পুরভোটে আপাতত ভাবে কেন্দ্রীয় বাহিনী আসছে না, সেটা আজকের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে। সুস্মিতা, ধন্যবাদ সৌভিক।